বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরব্বি ওনাকে নিয়ে আজকে আমি ঘুরব এবং তাদের বাড়িতে একটি সিআরটি টিভি রয়েছে তো সেই সিআরটি টিভিটি রিপেয়ারিং করব তো পাশাপাশি আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের ভাঙ্গাচুরা দোকান তবে তো কাজ কিন্তু ভাঙ্গাচুরা না বন্ধুরা তো চলুন আমরা যাই তো বন্ধুরা আমি ওনাদের বাড়িতে চলে এসেছি এবং টিভিটা এসি প্লাগিং করে স্টার্ট করে দেখতেছি দেখেন পরিস্থিতিটা একবারে ফ্লাইং লাল স্ক্রিন আমার চেহারাটা সহকারে লাল হয়ে গিয়েছে তো এই ধরনের টিভি এই দেখতে পাচ্ছেন এটার সমস্যাটা কী ধরনের সমস্যা হয়েছে তো এই সমস্যাটা আমরা রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো আমরা এটা কী রিপেয়ারিং করি বা কী সমস্যা থেকে এই সমস্যাটা হয় তো চলুন আর বকবক করব না এখনই শুরু করি তো বন্ধুরা আমি ব্যাকাবাটি খুলে নিব এখন নাটগুলি খুলে নিয়েছি তবে এটার মডেল নাম্বারটি আপনারা দেখতে পারতেছেন MME 21 26 PF তো আমি যেহেতু যেখানে কাজ করতেছি সেখানে এরকম পরিমাণ কোনো আলো নেই তো আমি টর্চ লাইট ব্যবহার করতেছি তো এখন আমি প্লাই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার বডিটি খুলে নিব যেহেতু একটা প্লাই ভিডিও করতে হবে মনে হয় তো বডিটি খুলে নিলাম এবং আমি আজকে এই পরিস্থিতিতে টিভি ঠিক করবো চিন্তাও করতে পারতেছি না কারণ দেখা দৃষ্টিতে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো আমি এখন এটাকে মিটার ম্যাপ মানে মাপ দিয়ে তারপরে রোগটি বের করব কোথায় থেকে এই সমস্যা হয় তো সাধারণত আমরা জানি এই সমস্যাটি হলে এই এটির ভিতরে প্রবলেমটা হয় তো আমরা এটাকে খুলে আগে মেপে নেব যে কোথায় ভোল্টেজ মার খেয়েছে এই আন্দা ধরেন নাইলে আবার আন্দা এই এত দরকার বন্ধুরা আমি এখন এটাই যে এটা দেখতে পাচ্ছেন এটা পুরো লাল হয়ে গেছে তো এটা সাধারণত টিউব খারাপ হলেই সমস্যাটা হয় আবার অন্যান্য স্পষ্ট একটা দেন অন্য গেলে আমাকে দেখেন তো আমাকে দেখেন এখানে যে ভোল্টেজটি ঠিক আছে এখন আউট থেকে কোন ভোল্টেজটি নেই এখানে 103 এখানে 111 এখানে 011 বন্ধুরা তো এখানকার মধ্যে একটি কন্ডেন্সার মাইক খেয়েছে যার কারণে মানে শর্ট হয়ে যাওয়ার কারণে এই লাল লেখা দিই তো এই যে কন্ডেন্সারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝটপটে আপনাদেরকে কাজ দেখাচ্ছি যাতে ঝটপটে অনেক কিছু শেখা যায় বা আমিও যতটা করতেছি তো আমি এখন স্টাডি চেঞ্জ করে দেবো এটা হলো এই ট্রানজিস্টারের মধ্যে মাঝখানে যে চারটা ট্রানজিস্টার তারপর ছোটো ট্রানজিস্টার থেকে সিরিয়ালে 1 2 3 4 হিসাবে গণতে গেলে 3 নাম্বারটি পরে আর এই সাথে 2 নাম্বারটি পরে এই ট্রানজিস্টারটি রিমুভ করে দেব তো যেহেতু আমি একটু অন্ধকার ঘরে কাজ করতেছি তো বন্ধুরা আমি একটা ট্রানজিস্টার লাগিয়ে দেখেছি তারপর কাজ হয় না কিন্তু এখন আমি পুরো তিনোটা ট্রানজিস্টারই নতুন লাগিয়ে দিতেছি যাতে করে পুনরায় মোটামুটি ব্যবহার করতে পারে তো এই ধরনের সমস্যা আসলে একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় কারণ অনেক সময়
এই পিকচার পিন যদি শর্ট হয়ে যায় ভিতরে, এটাকে তো রিমুভ করা যায় না, তো আমরা এখন এটার ভিতরে পুনরায় লাগাবো, তারপর আমি আপনাদেরকে আবারও দেখাবো। বন্ধুরা দেখতে পারতেছেন এই তিনটি ট্যানস্টার চেঞ্জ করে আমি আরও তিনটি ট্যানস্টার এখন লাগিয়ে দিতেছি। এখানে আমি সেট করব যাতে করে আপনাদের যাতে করে টিভিটি ওকে হয়ে যায়। চলুন দেরি করবো না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাগিয়ে নিয়েছি ট্যানস্টার, দেখবো যে এটার আর কোনো কিছু লাভ দেখি না। তো তার আগে আমি লেগুলি কেটে নেবো যাতে করে শর্ট না হয়ে যায়। তো অনেকেই কাটার ব্যবহার করে, তো আমি আবার একটু নোক কাটার ব্যবহার করতেছি। তো আমার কাটাটাই হঠাৎ করে ভেঙে গিয়েছে, এখন কাজ চালানোর জন্য কি করার আছে। তো আমি এখন পুনরায় স্থাপন করব বেশটি। দেখতে পারলেন তো আমি বেশটি লাগিয়ে নিলাম। আবার প্লাগ ইন করে দিচ্ছি, একটু দূরে রাখেন, আরো দূরে রাখেন। কিন্তু বন্ধুরা লাল যে বিষয়টি, তারপরও এখন সারেনি, সে লাল লালই রয়ে গেছে। কিন্তু তাহলে তো এটা কঠিন একটা সমস্যাই দেখা যায়। এখানে কিন্তু কোনো বন্ধুরা শর্ট নেই, তারপরও এটার এই সমস্যাকে আমি খুঁজে আগে দেখি। তো বন্ধুরা আমি একটু পরিষ্কার করে নিয়েও দেখলাম যে এটার ভিতরে কোনো শর্ট আছে কি না, যে কোনো প্রকার শর্ট নেই। কিন্তু তারপরেও কেন যে চলছে না। বন্ধুরা আমি টিভিটি ফিটিং করে নিয়েছি, থেকেই যায় তো যে এই যে সেটি আমি কেটে দিয়েছি। এখন টিভিটি মোটামুটি একেবারেই চলার যোগ্য, এভাবেই তিনি দেখতে পারবেন অনেকদিন। দেখতে পারতেছেন অনেক ঘটনা বলবে চট্টগ্রামের বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত কি